অনরারি আড়াজারি মাদ্রাসা এক লোক পড়তেন, নাম বলবো না, এখানে পড়তেন। একদিন স্বপ্ন দেখেছেন, কি স্বপ্ন দেখেছেন, পায়খানার সেপটিক ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়েছে এবং ওখান থেকে পায়খানার যে কীড়াগুলা আছে না ওগুলা মুখে দিয়ে খাচ্ছে। স্বপ্ন দেখে মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলেছে, ওনার শাগরিদ ছিলেন এই হাটাজারি মাদ্রাসার, এসে বলেছে, হযরত আই তো ইয়েন স্বপ্ন দেখি দে, আই তো হইত না পারিন না, আপনাদের ভাষা আমি ঠিক মতো জানি না কিন্তু বলার খুব ইচ্ছা, বলতে আবার ভয় পাই যদি আপনারা হাসেন, উল্টো পাল্টা বললে হাসবে না, এই জন্য বলতে ভয়। তো এসে বলেছে, হযরত আমি এই স্বপ্ন দেখেছি। তো হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বলেছেন, তুই মতন সাহেব কাছে যাই কও, তোমার এই স্বপ্নটা তুমি মতন সাহেবের কাছে গিয়ে কও আর তোমার গাটি গুটি নিয়ে তুমি বাড়ি যাও গিয়ে। তো হযরত মতন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যে বলছে, তখন মতন সাহেব ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। বলার পরে উনি বলেছেন, ওয়া রেজিস্ট্রি খাতা লই এই, রেজিস্ট্রি খাতা আনছেন, নাম কেটে দিয়ে বলছেন তুমি চলে যাও, চলে যাও। কই কেন হযরত আমি কি করছি, তুমি বেদাতীদের সর্দার হবা, তোমার ভিতরে বেদাতের গন্ধ পাওয়া যাচ্ছে এই স্বপ্নের ভিতরে, এটা বলা হয়েছে। এখন সে গেছে আবার মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছে, হযরত আর তো নাম খারি দিয়ে দে, আপনি একটু মেহরবানি করে কি করেন সুপারিশ করে দেন। তো হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি দয়া পরবশ হয়ে সুপারিশ করলেন, হযরত হসপিটালের ভিতরে রুগী আসে ভালোও তো হয়, তো আমরা শেষ চেষ্টা করি, আপনি একটু দোয়া করলে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যেতে পারে, রোগ যেহেতু আগে ভাগে ধরা পড়ছে হয়তো ঠিক হয়ে যেতে পারে, একটু দোয়া করো। তাজত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুপারিশের কারণে মতন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেহেতু ওনাকে খুব মহব্বত করতেন বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই জন্য ওনার সুপারিশ ফেলেননি, নিজের ডিসিশন আবার চেঞ্জ করে রেখে দিছে। তো যথারীতি ফারেক হয়েছে, সব কিছু হয়েছে, কয়েকদিন পরে যাও আর তাই হয়েছে, গিয়ে এখানে খানকা একটা বানাইছে, বানায়া মাইক হাটাজারি মাদ্রাসার দিকে দিয়ে তারপরে কইতে আছে হাবিবুল্লাহ হাফের ফয়জুল্লাহ হাফের হাফের, বুঝতে আসে না, শীতাল্লাই ইতেরা খবরে সজদা নদের দে, এরা কি করে না, কবরে সজদা ঠিক মতো করে না, এই জন্য কি হয়ে গেছে হাফের হয়ে গিয়ে আছে না, নাই না, নাই এক পার্টি আছে কাফেরের সিল লয়ে ঘুরে, জেনে টেনে পারে কাফের 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 কাফের।